হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার রুবা অরিন। আজকে আমি ব্লগটি শুরু করে দিলাম, আর এই তো আমি আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আজকে হচ্ছে আমি একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হচ্ছে ভাপা পিঠের রেসিপি। তো কোনো রান্নাবান্না আজকে করব না, শুধু একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, বিকেলে নাস্তার জন্য বা সকালে নাস্তার জন্য যে যেভাবে নেন। তো এই তো এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিচ্ছি, চাকা গুড়টা, আর হচ্ছে নারিকেল কোড়ানো আছে, আর চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তো আমি গুড়টা গ্রেটার দিয়ে গ্রেট করতে চেয়েছিলাম, কিন্তু দেখি বেশি চিকন হয়ে যাচ্ছে, সেজন্য আমি শিলপাটার পুতো দিয়ে একটু চেয়ে নিলাম ভালো করে। আর হচ্ছে এখানে আমি আমার পরিমাণ মতো করে চালের গুঁড়ো নিয়ে নিলাম, এটা যার যার পরিমাণ মতো নিয়ে নেবেন, আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে আমি এখানে পানি ব্যবহার না করে লিকুইড দুধটা ব্যবহার করলাম, ভালো করে মিক্সড করে নিচ্ছি চালের গুঁড়োর সাথে। যত ভালো করে মিক্সড করা যাবে ততই ভালো হবে। এটা যার যার ইচ্ছে অনুযায়ী দুধ দিয়েও করা যায়, পানি দিয়েও করা যায়, যে যেভাবে নেয়। কথায় আছে না, যত গুড় তত মিষ্টি আর কি, সেরকম একটা অবস্থা। তো যাই হোক, এই যে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে কীভাবে মিক্স করলাম। আর এটা আমি একটা চালনি দিয়ে একটু চেলে নিচ্ছি চালের গুঁড়োটা। তো এই তো আমি আস্তে আস্তে করে সবগুলো চেলে নিব, নিয়ে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খুব সাধারণ একটা পিঠে আমরা সবাই পারি, তারপরেও ভাবলাম যে এখন হালকা হালকা শীতটাও তেমন নেই, তো এখন একটু ভাপা পিঠেটা তৈরি করি বিকেলের নাস্তার জন্য। এটা কিন্তু আমরা সকালেও খেতে পারি, যা যেমন ইচ্ছা। তো আমি একটা বড় পেয়ালার মধ্যে নিয়ে নিলাম ঢেলে, যেন নাড়াচাড়া করতে সুবিধা হয় সেজন্য। আর একটা ভাতের হাঁড়ি আমি বসিয়ে দিলাম, পানিটাও আপনাদের দেখিয়ে দিলাম, সেটা ফুটতে থাক। আর আমি একটু কীভাবে ভাপা পিঠের গুঁড়োটা মানে চালের গুঁড়ো দিয়ে কীভাবে করতেছি সেটা একটু আপনাদের সাথে দেখাচ্ছি। তো আমি নারকেল গুঁড়ো যেভাবে দিয়ে আর কি করে সেভাবে করে আমি দিচ্ছি সাজানোটা। আর এটা হচ্ছে আপনারা যত যে যত গুড় মানে মিষ্টিটা খেতে পছন্দ করেন সেভাবে আপনারা দেবেন, নারকেল গুঁড়ো যত দেবেন ততই ভালো লাগে। তো অনেকে আবার একটু কম খেতেও পছন্দ করে, কেউ আবার একটু বেশিটা খেতেও পছন্দ করে, আমি একটু বেশি করে দিলাম। তো এই তো এইভাবে করে নিচ্ছি আমি সবগুলো। আর এই তো আমি একটা চালনির মতো মানে ওই যে আমরা যে ম্যাগি নুডলসগুলো যে আছে সেটার এইটা ঝুড়িটার মধ্যে আমি করে নিলাম পিঠাটা, আর খুব সুন্দর পিঠাটা হয়েছে, মানে একবারেই সুন্দর করে তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিব যে কটা হয়। তো খুব গরম হাতের মধ্যে খুব লাগছিল, আর হচ্ছে নেওয়া যাচ্ছিলো না, অনেক গরম ছিল। তো পিঠাটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। আপনারা করে খাবেন, এটা আসলে দেখতে মনে হয় যত কষ্ট আসলে তত কষ্ট না, খুব সহজভাবেই করা যায়। আর হচ্ছে আপনারা এভাবে করে খাবেন, খেয়ে অবশ্যই বলবেন যে কেমন হয়েছে। আর আপনারা এটা খেয়েছেনও, তারপরেও আমি এটা করলাম, কারণ বিকেলে আমরা চিন্তা করি কী নাস্তা করব কী নাস্তা করব, এক এক দিন এক এক রকম নাস্তা প্রিপেয়ার করলে কিন্তু ভালোই লাগে, বাচ্চারাও খেতে পছন্দ করে, একদিন ঝাল একদিন মিষ্টি এরকম করলে কিন্তু ভালোই লাগে। তো আজকে আমি চিন্তা করলাম যে ভাপা পিঠেটা খাওয়া হয় নাই, তো এটাই তৈরি করি আজকে, সেজন্য আর কি তৈরি করলাম, যে কথা সেই কাজ, সেরকমই কাজ করলাম। আর এক এক করে আমি সবগুলো পিঠে তৈরি করলাম। তো আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো সবগুলোই ভালোই হয়েছিল, মোটামুটি দেখতেও ভালো হয়েছিল আর খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল, গুড় টুর তারপর নারিকেল সব কিছু একদম ঠিকঠাক হয়েছিল। আর ভীষণ গরম ছিল, হাত দেওয়া যাচ্ছিল না, একদম ভাপগুলো হাতের মধ্যে চলে আসতেছিল। তো এই তো আমার সবগুলো পিঠে আমি এইভাবে এক এক করে তৈরি করে ফেললাম। আজকে আমি খুব সাধারণ একটা রান্না নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। সকালের নাস্তা দুপুরের রান্না এগুলো কিছুই শেয়ার করিনি, কারণ এত কিছু শেয়ার করা যায় না, তাহলে ভিডিও খুব লম্বা হয়ে যায়। আর আমি এই যে পিঠেগুলো তৈরি করে ফেললাম, আরও আছে পিঠে, তো আমি একটু সাজিয়ে আপনাদের সামনে দেখালাম। মেয়েকে দিলাম খেতে, ওর পড়া শেষ হলো, অনলাইনে ক্লাস শেষ হয়ে গেছে, তো খাবে এই জন্য ওকে এনে দিলাম। আর আমি একটু পিক তুলে নিলাম, বাকি পিঠেগুলো তৈরি করব আস্তে আস্তে। তো যাই হোক, এই যে আজকে আমার এটাই ছিল, খুব সামান্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। এই যে আমার মেয়ে খাচ্ছে, আমার মেয়ে তো খেয়ে বলে যে আম্মু খুব ভালো হয়েছে, আর তুমি শুধু আমাকেই টেস্ট করতে দাও, তুমি একদিন টেস্ট করবা।
তো যাই হোক, এইভাবে হাসি মজা করেই দুজন মিলে পিঠে তৈরি করলাম, আমি আর আমার মেয়ে সাথে ছিল, আর তারপর মাঝখানেও চলে গিয়েছিল, ওর অনলাইন ক্লাস ছিল। তো সবাই দেখবেন ভিডিওটি, আর লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন, যদি বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে গিয়ে যারা এখনও আমার চ্যানেলটিতে বন্ধু হন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধু করে নেবেন, বন্ধু করে তারপর আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।